মহিলারা শরীরে চিত্রাঙ্কন করতে পারবে কিনা। সুই দ্বারা শরীরের মধ্যে ছিদ্র করা, ছিদ্র করে তারপর সেই জায়গার মধ্যে নীল বা অন্য কোনো রং সেখানে প্রবেশ করানো, এটি সম্পূর্ণ হারাম, এটি করা যাবে না। অস্থায়ী কোনো চিত্রাঙ্কন হয়ে থাকে অথবা স্টিকার লাগানো হয়ে থাকে অথবা অন্য কোনো প্রিন্টেড জিনিস আপনি দেহের মধ্যে লাগিয়েছেন, সেটি ওলামায়ে কেরাম বলেছেন এটি করা যাবে, তবে এক্ষেত্রে কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে। আরও একজন বোন প্রশ্ন পাঠিয়েছেন যে মহিলারা শরীরে চিত্রাঙ্কন করতে পারবে কি না। জি, মহিলারা শরীরে যে সমস্ত চিত্রাঙ্কন করে থাকে সেই স্থায়ী চিত্রাঙ্কন এটি হারাম, এটি করা যাবে না। যাকে শরীরের পরিভাষা বলা হয় আল-ওয়াশম, আল-ওয়াশম হচ্ছে সুই দ্বারা শরীরের মধ্যে ছিদ্র করা, ছিদ্র করে তারপর সেই জায়গার মধ্যে নীল বা অন্য কোনো রং সেখানে প্রবেশ করানো, এটা হচ্ছে ওয়াশম। এই ওয়াশমের ব্যাপারে স্পষ্ট নিষেধ রয়েছে। অথবা কোনো প্রাণীর চিত্রাঙ্কন করা, এটি সম্পূর্ণ হারাম, এটি করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে স্পষ্ট নিষেধ আছে এবং স্পষ্টভাবে আমাদেরকে ধমক দেওয়া হয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, লানাল্লাহুল ওয়াশিমাতি ওয়াল মুস্তাওশিমাত ওয়াল মুতানাম্মিসাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অভিসম্পাত অবতীর্ণ হোক ওই সমস্ত মহিলাদের প্রতি যারা শরীরের মধ্যে চিত্রাঙ্কন করে এবং চিত্রাঙ্কন করায়, ওয়াল মুতাফাল্লিজাতি লিল হুসন, এবং তারা নিজেদের দাঁতকে ফাঁক করে সৌন্দর্যের জন্য, ওয়াল মুগাইরাতি খালকাল্লাহি তাআলা, এবং আল্লাহ সুবহানাহু তাআলা সৃষ্টির মধ্যে তারা পরিবর্তন করে তাদের উপরে আল্লাহ তাআলার অভিসম্পাত। এই কথা বলার পর একজন মহিলা যখন এই কথা শুনল, শোনার পর সে এসে বলল, আপনি এমন কথা বলেছেন আমাদের কানে এসেছে, কেন এই কথা বলা হলো? তখন তিনি বললেন, মা লিলা আল আন মান লা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কি হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে লানত করেছেন, যার উপরে অভিসম্পাতের দোয়া করেছেন, আমি তাকে অভিসম্পাত করব না, আমি তার লানতের জন্য দোয়া করব না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, যা পবিত্র কোরআন কারীমে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহ, তোমাদের রাসূল যা করতে বলেছেন তোমরা সেটিকে করো, আঁকড়িয়ে ধরো। তাহলে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে স্পষ্ট হই যে মহিলারা চিত্রাঙ্কন করতে পারবে না। দুই নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে, যদি এমনটা হয় অস্থায়ী কোনো চিত্রাঙ্কন হয়ে থাকে অথবা স্টিকার লাগানো হয়ে থাকে অথবা অন্য কোনো প্রিন্টেড জিনিস আপনি দেহের মধ্যে লাগিয়েছেন, সেটি ওলামায়ে কেরাম বলেছেন এটি করা যাবে, তবে এক্ষেত্রে কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে। এক নম্বর হচ্ছে, শরীয়তের মুখালিফ হতে পারবে না। দুই নম্বর হচ্ছে, এমন চিত্রাঙ্কন হতে পারবে না যেগুলো কোনো প্রাণীর ছবি, যাদের প্রাণ রয়েছে তা হতে পারবে না। তিন নম্বর হচ্ছে, সেগুলো করতে গিয়ে কোনো পুরুষের কাছে, পরপুরুষের কাছে নিজের দেহকে খুলে দেওয়া যাবে না, নিজেদের লজ্জাস্থানকে খুলে দেওয়া যাবে না, যা নিতান্তই হারাম। এবং এটি এমন কোনো রুমুজ, এমন কোনো সংখ্যা, এমন কোনো ইঙ্গিত বহন করতে পারবে না যেই রুমুজগুলো শরীয়ত পরিপন্থী। আপনি এমন কিছু সংখ্যা, এমন কিছু বিষয়, এমন কিছু ইঙ্গিত আকার বা আকার ইঙ্গিত সেখানে চিত্রাঙ্কন করছেন বা লাগাচ্ছেন, যাতে করে এটা শরিয়া মুখালেফ, শরিয়া পরিপন্থী, শরিয়া নিষেধ করেছে এই সমস্ত কোনো বিষয় বা ইঙ্গিত পোষণ করে এই ধরনের কোনো জিনিস তিনি বহন করতে পারবেন না। এই সমস্ত বিষয়কে এড়িয়ে যদি অস্থায়ী হয়ে থাকে তাহলে প্রিন্টেড অথবা স্টিকার লাগাতে পারবে, তাও যদি সেটি শরিয়া বিরোধী না হয়, অন্য কোনো চিত্রা, অন্য কোনো নকশার সাথে, অন্য কোনো রুমুজের সাথে সেটি মিলে না যায় এবং কোনো পরপুরুষের কাছে না গিয়ে হয়, সেটি করতে পারবে। তবে আমার দৃষ্টিতে এটিও পরিহার করা দরকার, কারণ এতে কোনো কল্যাণ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন।